হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সত্যি কথা বলতে গেলে হাসি মুখে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, বাট আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই। আমি অনেক মানে দুটো বছর হলো ভিডিও বানাচ্ছি, ভাইরাল তো ছেড়েই দাও, খুব কষ্ট করে 100-150টা ভিউ আসে, তা বড় ভিডিওতে নয়, ছোটো ভিডিওগুলোতে। কখনো সখনো লাখবশত মাসে 2-4 বা 1-2টো ভিডিও একটু ভিউ চলে আসে, 5,000-6,000 এমনি করে। সেইটাতে তো আমাকে ইউটিউব পেমেন্ট করবে না, বা ইউটিউবের মনিটাইজেশনও হবে না, বা আমার টার্গেটও ফুলফিল হবে না। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, বিশ্বাস করবো, লিটারালি এই মেকআপটা আমি ইউটিউবের জন্যই করেছি, কারণ ইউটিউবে ভিডিও করার জন্য মেকআপ করতে হয়, দেন আমি মেকআপ করতে ভালোবাসি না। মেকআপ করার সময় প্রচণ্ড চোখ থেকে জল পড়ে, তাও আমি বানিয়ে যাচ্ছি, কিন্তু আমি জানি না কেন ভিউ আসে না আমার ভিডিওতে। আমি মনে করি যে এমন কিছু নেই যে ভিউ না আসার মতো, লিটারালি কোয়ালিটি মিডিয়াম থাকে ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, মানে ঠিক থাকে। আমি তো কারো কন্টেন্ট চুরি করতে যাই না, আমার যেটা ইচ্ছে করে আমি সেটাই বানাই। আমার প্রচণ্ড, সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, মানে বানাতে ভিডিও। তোমরা বিশেষ করে আগে খুব মেকআপ ভিডিও দিতা, এখন দিই না। তোমরা ভাবতে পারো কেন দিই না, চোখ থেকে অনবরত জল আসে, নাক থেকে জল আসে, আমার একটু মেকআপ করলে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তার জন্য করি না। বাট তাও শর্ট ভিডিও করতে গেলে আমাকে একটু মেকআপ করে বসতে হয়, এটা আমি জানি যে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, আমার শরীরটা খারাপ হচ্ছে, দেন আমি তাও করি, 2-3 ঘন্টা ধরে ভিডিও করি, ভিডিও ভালো করার চেষ্টা করি। রেগে যায়, আমার মা আমাকে ঠিক করে যে না দেন তুই কর, করতে থাকতে একদিন ঠিক হবে। বাট তোমরাই বলো কত দিন মানুষ করবে, একটা মানুষ 1.5-2 বছর ধরে একটা জিনিসের পেছনে পড়ে থাকে, তার 1,000 সাবস্ক্রাইবার অবধি এখনও হলো না, কেন হলো না আমি কিছু জানি না। আমার ভিডিও অগুন্তি, আমার চ্যানেলে তোমরা গিয়ে ভিজিট করতে পারো, অগুন্তি ভিডিও। আমি যেইটুকুনি পারি ট্রেন্ডিংয়ে যেই সব ভিডিও আসে সেগুলোই দেওয়ার চেষ্টা করি, বাট না, এইভাবে চলতে থাকলে ইউটিউবটা আমাকে আর কিছুদিনের মধ্যে ছাড়তে হবে। এটা আমি শুরুতে একবার বলেছিলাম, তখন তারপর থেকে আমার ফ্যামিলিগত একটু প্রবলেম হয়, দেন তারপর কিছুদিন পর থেকে আবার আমি রেগুলারিটি ভিডিও করি। প্রবলেম আমার দাদু মারা যায়, তাই আমি এখানে চলে আসি। আগে আমি কোয়ার্টারে থাকতাম, তাও আমি ভিডিও করতে চাইনি, আমি এখানে এসেও ভিডিও করেছি, এখানে মানুষ বুঝতো না আমি কী করছি, লোকের চোখে লাগতো, এখনও লাগে, দেন এখনও লাগে, কারণ অনেকে আছে বুঝতে পারে না, হা করে তাকে, আমি তাও পারতে দিই না। আগে লজ্জা লাগতো যখন ওরা চলে যেতো, কোথাও কারোর বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিরা তাকাতো, লজ্জা লাগতো, গেটটা লাগিয়ে দিতাম, ভাবতাম যে ওরা যাক তারপর ভিডিও করবো, সকাল 6টায় উঠে ভিডিও করতাম যাতে কেউ না দেখতে পায়। মানে যেহেতু সবারই দোতলাতে কাজ হচ্ছে, অনেকের হয়, এখনও চলছে, তা আমি এখন পাত্তা দিই না। আমার মা আমাকে সাপোর্ট করে, বলে যে না কিছু হবে না, দেখুক তো কী হয়েছে, তোকেও তো সবাই ভিডিওতে দেখছে, তাই বলে তুই করবি না, কিন্তু তোমরা বলো, মানে আমার এইটাই ভেবে মন খারাপ লাগছে যে যারা রিসেন্ট 1 বছর খাটছে বা 2 বছর খাটছে, তাদের 12,000-14,000 অন্তত পক্ষে সাবস্ক্রাইবার, আর আমি কত বছর মানে 2 বছর হয়ে গেল খাটছি, কিন্তু আমার সেইরূপ সাবস্ক্রাইবার আসেনি। তাহলে কি আমি ভিডিওটা বানানোই ছেড়ে দেবো? আমার আর কিছুদিন দেখব, 1-2 মানে আমার ভিডিও করার মতো মানসিকতাই নেই, মানে আমি যে আরও হাসি মুখে ভিডিও করব সেটা, তার থেকে আমার ফেসবুক ভালো। আমার সিরিয়াসলি মনে হচ্ছে ইউটিউবের থেকে ফেসবুক করা ভালো। ফেসবুকে আমি রেগুলারিটি ভিডিও দিতে পারি না, পেজে কিচ্ছু দিতে পারি না, তাও দেন ফেসবুকে পেজে আমার ফলোয়ার্স 1K হয়ে গেছে, দেন এখনও অবধি ওটা আমার খুব চো হার্ডলি 8-9 মাস খোলা হয়েছে, বাট ইউটিউবে না। ইউটিউব কি করছে আমি জানি না, আমাকে তো ভাইরাল করছেই না, কেন করছে না আমি জানি না। তোমরা বুঝতে পারবে কথাগুলো বলতে বলতে লিটারালি রেগে যাচ্ছি, কেঁদে ফেলছি, আমার এতটা খারাপ লাগছে, মানে একটা টাইমে এসে মানুষ
এত কষ্ট করে ভিডিও বানায়, আমি কষ্ট করছি, আমার মতো অনেকেই কষ্ট করছে, প্লিজ তাদের ভিডিওগুলো অন্তত দেখো, ইগনোর করে যেও না। আমরা মানে আমি জানি যে ভিডিও হয়তো অত কোয়ালিটিতে ভালো আসে না, কী করে ভালো আসবে? একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যদি ভিডিও ভালো কোয়ালিটির বানাতে চায় তাদের প্রচুর টাকা দরকার, কিন্তু আমার পক্ষে সেটা না। আমি তো টাকা ইনকাম করতে ইউটিউবে এসেছি, টাকা ইনভেস্ট করতে না, আমি প্রচুর টাকা ইনভেস্ট করেছি, বিভিন্ন কারণে ইনভেস্ট করতে হয়েছে। আমার একটু কিছু করলেই নেট শেষ হয়ে যায়, ইউটিউবে ভিডিও দিলে, তাও আমি ভিডিও দিই, বারবার করে রিচার্জ করাই, নেট প্যাক ভরাই একটু একটু করে, তো সেগুলোর তো আমার খরচাটা আমার মানে এত মানে আমার কিছু বলার নেই। আমি আর কিছুদিন দেখব আর আমি ছেড়ে দেবো, দেন আমি মানে ফাইনাল করে নিয়েছি যে আর আমি আর 2-3 মাস দেখবো, না হলে আমি এবার ছেড়ে দেবো, আমার দ্বারা আর হবে না। আমি এবার থেকে মানে তোমরা বিশ্বাস করবে না, পুজোর ভিডিওগুলো আমি বানাতাম রাত 1টা-1.30টা থেকে, ড্রেস রেডি করে, মেকআপ রেডি করে দেন বাইরে ছাদের ওপরে করতাম যাতে লোক না দেখতে পায়। আজ এখনও অবধি ওইগুলোতে 100টা ভিউ আসেনি, আমার সেটাই দুঃখ যে মানুষ ভালো ভিডিওগুলোকে দেখে না। তোমরা ভাববে হয়তো, অনেকে ভাববে নাকামো করছি বা কিছু, বাট আমার জায়গায় তোমরা যদি এসে করতে তাহলে তোমরা অনেক দিন আগেই হেরে যেতে, আমি এটুকুনি বলছি। কেন কারোর পক্ষে সম্ভব নয় রাত 12টায় ঘুমিয়ে পড়ার 1টার সময় উঠে পড়ে দেন সেজে গুজে ওপরে নাচ করা ভোর 5টার সময়, কারোর পক্ষে সম্ভব নয়, আমি গ্যারেন্টি দিয়ে লিখে বলছি। আর যারা করে তারা বড় বড় ক্রিয়েটার, বড় বড় ইউটিউবার অনেক, তারা নিজেরা সাফল্য পেয়েছে, সাফল্য পাচ্ছে। আমি যদি সাফল্য পেতাম এগুলো আমি কোনোদিনই কেঁদে কেঁদে তোমাদের শোনাতাম না, আর আমি খুব কম কান্দি। আজ কাঁদছি শুধুমাত্র এতদিনের কষ্টের পরও আমি সফলতাটা পাচ্ছি না। একটা মানুষ যদি পরীক্ষার জন্য প্রিপারেশন করে 2 বছর বা 1.5 বছর, সে তো নিজের আশাটা করবে, সে যদি ফেলিওর হয় তাহলে সে মনে করবে যে আমার পড়াটাই বৃথা। আমি ফেসবুকে অনেক ভিডিও দিই না, বাট ফেসবুক সাপোর্ট করছে আমি বুঝতে পারছি, বাট ইউটিউবে আমি ইউটিউবার হতে চাই, আমি ফেসবুকে তো যেতে চাই না। আমি ভেবেছিলাম ঠিক আছে দেন একটা পেজ খুলি, ক্রিয়েট করি, দেন কী হয় দেখা যাক। সেখানে 1K হয়েছে, বাট সেখানে তো 1K সফলতা নয়, সেখানে 10K করতে হবে, ঠিক কি না? নাহলে তো সেখান থেকে পেমেন্ট পাওয়া যাবে না। আমি যাই করি আর তাই করি আমি 3 মাসের মধ্যে ইউটিউবে কিছু 3-4 মাস দেখবো, আমি ভিডিও করা বন্ধ করে দেবো। কারণ সত্যি কথা বলতে গেলে আমি একটা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, দেন আমি হায়ার স্টাডিতে যাব, আমি যদি কিছু সফলতাই না পাই, সাহায্যই না পাই, তাহলে তো আমার এখানে ইনভেস্ট করে টাইম কোনো লাভ নেই। তার থেকে আমি এই টাইমে যদি একটা পার্ট টাইম জব করি, দেন সেইখান থেকেও আমার কিছু আর্নিং হবে, বাট এখান থেকে কোনো প্রফিট হয়নি, বরঞ্চ আমার লস হচ্ছে। 2 বছর ধরে একটা ছোট্ট মেয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে, দেন তোমাদের ইন্টারনেট ভালো লাগছে না, তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছে, ভালো ভালো চেষ্টা তো করছে, ভালো হচ্ছে না হচ্ছে সে জানে না, বাট চেষ্টা করছে, তাও সাপোর্ট পাচ্ছি না, আমি ছেড়ে দেবো। অনেক কষ্টে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম, সিরিয়াসলি কেউ কিছু মাইন্ড করো না, ভেবো না যে নাকামো করছি বা কিছু, নাকামো কেউ করতে আসে না এখানে। মানুষ যে বলে না যে নাকামো করছে, তারা লাস্টে যখন মানে পারে না, মাথাটা খারাপ হয়ে যায়, তখন তারা ভাবে যে করে হোক চলো ভাইরাল হতে হবে, তার জন্য ওরা বাজে বাজে পথ, অনেকে অনেক কিছু পথ মানে করেছে, বাট আমি আমি করবো না, আমি ভেবেই নিয়েছি আমি মানে কিছু একটা হোক, আমি 4 মাস টাইম দেবো, 4 মাসের মধ্যে হলে ভালো, তাহলে দেন আমি ছাড়বো, আমার দরকার নেই টাকার, আমি যদি টাকা ইনকাম করার দরকার হয় আমি কিছু দিন পর গ্র্যাজুয়েশন পাস হয়ে যাব, গ্যাজেট কমপ্লিট হলে আমি দেন পার্ট টাইম জব করবো, আমার যদি খুব পয়সার দরকার হয়। আমি চেয়েছিলাম আমার মা বাবাকে আমি একটু
আমার আর্নিং দিয়ে আমি হেল্প করবো, আমি এমন নয় যে আমরা খেতে পাই না বা পড়তে পাই না, একটু হেল্প করবো, বাট সেই হেল্পটা আমি ভেবেছিলাম ঘরে বসে করবো, কারণ বাইরে গিয়ে আজকালকার দিনে ঘরে যখন ইনকাম অফ সোর্স আছে, বাট না নেই, সবারই তার ইউটিউবার হয় না, অনেকে আছে যে অল্পতেই ভাইরাল হয়ে যায়, তাদের সাথে কম্পিটিশান তো করতে চাইনি আমি, আমি চেয়েছিলাম আমি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, আমার নিজের ডান্স দেখিয়ে, নিজের রান্না দেখিয়ে, নিজের মেকআপ দেখিয়ে, নিজের ডেলি ব্লগ দেখিয়ে আমি সব চেষ্টা করছি, আমি কিছুতে সাকসেস পাইনি, কিছুতে না। আমি মেকআপটা ছেড়েছি আমার নিজের প্রবলেম হচ্ছে তাই দেন, বাট রান্না ব্লগিং আর ইয়েটা তো ছাড়িনি, বাট না নাথিং, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, আমি ছাড়বো, ছাড়তে বাধ্য হচ্ছি, আর কিচ্ছু বলবো না, কিছুদিন দেখছি, হলে ভালো, নাহলে দেন আমি ছেড়ে দেবো। কিছু মানে মানুষ কী চায়, 5,000 সাবস্ক্রাইবার, 1K অন্তত হোক, 1K হচ্ছে না, মানে সত্যি অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি, দেন মিনি ব্লগও করছি, সেখানে কোনো রেসপন্স আসছে, বাট খুব কম, সেটা তো আমার কিছু হবে না, দেখে পালিয়ে যাচ্ছে সবাই, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। ও ঠিক আছে, ভালো দেন, বাই গাইস, আমার আর কিছু বলার নেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার মন মেসেজ ঠিক নেই, অনেক রাগ খুব আমি বলে ফেলেছি, মানুষ চেষ্টা করে, চেষ্টার ফল যদি বৃথা হয় তখন মানুষ এমনিই করে। তো ভাই অল গাইস, সবাই ভালো থেকো।